বুঝাচ্ছি যে আসলে ল্যাব ক্লাসে কি কি হবে। তো ল্যাব ক্লাসে হচ্ছে আমরা যেটা করব, ল্যাব ক্লাসের মার্কিংটা একটু বলি। ল্যাব ক্লাসের মার্কিং হচ্ছে হচ্ছে আপনাদের ল্যাব ক্লাসের মার্ক মার্কিং সিস্টেম। সেটা হচ্ছে কি আপনাদের 60 মার্ক হচ্ছে কত কিসে আছে বলেন তো? 60 মার্ক হচ্ছে ক্লাস পারফরমেন্স। ক্লাস পারফরমেন্স মানে হচ্ছে এই 60 মার্ক আপনারা ডিরেক্টলি পাবেন হচ্ছে একদম ক্লাস থেকে নিয়ে যেতে হবে। আপনাদের মার্কিং গ্রেডিং সিস্টেম নিয়ে আপনাদের কোনো আইডিয়া আছে যে আপনাদের কততে কি? আপনাদের হচ্ছে 80-তে হচ্ছে এ প্লাস। এ প্লাস মানে হচ্ছে সিজি ফোর, ঠিক আছে? এখানে হচ্ছে জিপিএ ফাইভ না, আই এম জিপিএ ফাইভ এটা না, এখানে হচ্ছে জিপিএ ফোর, ঠিক আছে? জিপিএ ফোর গ্রেডিং সিস্টেম, যারা ফোর আউট অফ ফোর পাবে তার মানে তারা ফুল মার্কস পাইছে, ঠিক আছে? সো ফোর আউট অফ ফোর পেতে গেলে আপনাকে পেতে হবে 80 প্লাস, যেটা হচ্ছে 80 থেকে 100, যারা পাবেন তারা হচ্ছে এ প্লাস স্টুডেন্ট। সো 80 থেকে 100 এর 60 মার্কই আসে কোথায়? ক্লাস ল্যাবের ক্ষেত্রে পড়লে তো 80% মার্কস এর 60% ক্লাসে। সো আমি আপনাদের কি করব, রেগুলার আমি যা যা করাবো সেগুলোর উপরে আপনাদের কিছু অ্যাসেসমেন্ট দিব যেগুলো আপনারা করেন। সো আপনারা এগুলো করবেন, আমি আপনাদেরকে মার্কস দিয়ে দিব, ঠিক আছে? তো এর ভেতরে আবার মাঝে মধ্যে টেস্ট হবে, এই টেস্টের নাম হচ্ছে ল্যাব টেস্ট। সো এখানে আপনাদের কিছু কোশ্চেন দিব, আপনারা একা বসে পরীক্ষা দিতে হবে, আপাতত দুজন করে বসতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, সো এই 60% মার্কস যারা পাবেন তারা হচ্ছে মানে যারা রেগুলার ক্লাস করবেন তারা অ্যাকচুয়ালি 60% মার্কস এমনিই পাবেন, অটোমেটিক বলতে আপনার এমনিই পাওয়ার কথা আর কি ক্লাস করবেন। সো এইটুকু নিয়ে টেনশন করার কারণ নাই, মাঝখানে একটা প্রেজেন্টেশন আছে, অ্যাটেন্ডেন্সে 10 মার্ক আছে, ফাইনালে 20 মার্ক আছে। সো এইগুলো মিলে আপনাদের আপনাদের যেটা দেখাবো আপনাদের কি নিয়ে কাজ করতে হবে এবং কেন করতে হবে এগুলো কি দেখে। হ্যাঁ, আচ্ছা, সো এইখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা সবার পিসিতেই আছে, সবাই একটু চেক করেন, সবার পিসিতে এই অ্যাপটা আছে। এই অ্যাপটার নাম হচ্ছে কোড ব্লকস। তো আমি আপনাদের কোড ব্লকস নিয়ে কাজ করা শুরু করার আগে কিছু বিষয় নিয়ে একটু বলি। সেটা হচ্ছে কোড ব্লকস আপনার ধরেন অনেকে বলতে পারেন স্যার আমার বাসায় পিসি আছে, হাউ ক্যান আই ইউজ দিস অন মাই পিসি? সো আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে ডাউনলোড করতে হয় আর কি। সো কোড ব্লকস মিন জিডব্লিউ, কোড ব্লকস মিন জিডব্লিউ এইটা লিখে আপনি গুগল করবেন, ঠিক আছে? কোড ব্লকস মিন জিডব্লিউ এটা লিখে গুগল করবেন। গুগল করলে এখানে দেখেন দুইটা জায়গা আছে, একটা হচ্ছে বাইনারি রিলিজেস আর একটা আছে ডাউনলোড কোড ব্লকস 20, এটা হচ্ছে কি মিন জিডব্লিউ সেটআপ ডট ইএক্সই, এই যে সোর্স ফোর্জ এই সাইটে। সো আপনি চাইলে এই সাইটে যেতে পারেন, এই যে সোর্স ফোর্সের এই সাইটে গিয়ে আপনারা হচ্ছে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে দেখেন আমি যা সাইটে কিন্তু ঢুকছি, ঢোকার সাথে সাথে আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেছে? দুটো একসাথে চলবে।
আলাদা। ও আচ্ছা, এটা আলাদা আমি করে নিচ্ছি, একটা সমস্যা নেই। আচ্ছা, সো সবাই আমি এক্সপেক্ট করব, অনেকেই আমার কাছে এসে বলেন স্যার ভিজুয়াল স্টুডিও ইউজ করি বা অন্যান্য কম্পাইলার ইউজ করি, আমি সাজেস্ট করব যে আপনারা আপাতত কোড ব্লকস ইউজ করেন, কারণ হচ্ছে কোড ব্লকস ইউজ করলে আপনাদের সবার পড়ালেখা কি সেম হবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদের সাথে থাক মানে আমি যেগুলো যেগুলো বলবো আপনারা রিলেট করতে পারবেন, অন্যান্য কম্পাইলারও ইউজ করতে পারেন, আরও অনেক কম্পাইলার আছে, কিন্তু সেটা সমস্যা হচ্ছে ওগুলোতে একটু এক্সট্রা কিছু টিউনিং করা লাগে, সি চালানোর জন্য হ্যাঁ এক্সট্রা কিছু জিনিস অ্যাড করা লাগে, তো ওই সব জিনিস অ্যাড করতে গিয়ে মাঝে মধ্যে আপনারা একটু উল্টা পাল্টা করে ফেলেন, তো এই জন্য অনেকের কোড রান হয় না, অসুবিধায় পড়ে। আচ্ছা গেল, এটা হচ্ছে গিয়ে কোড ব্লকস মিন জিডাব্লিউ লিখে সার্চ দিলে সোর্স ফোর জে এই যে একটা ডাউনলোড লিঙ্ক আসে, এটা আমার এখানে সেকেন্ডে আসছে, সো এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ওটা জাস্ট ইনস্টল দিবেন। এটার ভিডিও আপনি ইউটিউবে অ্যানাউন্স পাবেন, হাউ টু ইনস্টল কোড ব্লকস, এটা লিখলেই পাবেন। যারা আমার ভিডিও এখানে বুঝতেছেন না, তার বাসায় গিয়ে যদি চান এটা সার্চ দিলেই ভেরি ইজি, দুই মিনিটের একটা ভিডিও দেখাবে, হয়ে যাবে। আচ্ছা, অনেকের আছে হচ্ছে স্যার আমার পিসি নাই, আমি হচ্ছে বাসায় গেলে কোডিং করবো কীভাবে, সো এখানে সো আপনাদের যাদের পিসি নাই তারা যেটা করতে পারেন, গুগল করবেন প্রোগ্রাম ইজ সি কম্পাইলার, ঠিক আছে, প্রোগ্রাম ইজ সি কম্পাইলার। সো আমার এ প্লাস পাওয়া স্টুডেন্ট আছে যাদের আসলে পিসি নাই কিন্তু তারা মোবাইলে কোডিং করে হচ্ছে গিয়ে পুরো সেমিস্টার পার করছে, ঠিক আছে, এরকম স্টুডেন্ট আছে এবং তারা খুব ভালো লেভেলের কোডার হয়ে গেছে আর কি, মোবাইলে করেই হয়ে গেছে, কারণ ওর পিসি কেনা আসলে ওর সামর্থ্য ছিল না ফার্স্ট সেমিস্টারে, অনেকে নাই থাকতে পারে, ইটস ওকে, বাট এর মানে এই না যে এখন হচ্ছে গিয়ে যে আমরা যে টাইমে আছি এখন সব কিছুতেই সব কিছু করা যায়, আপনার একটা ফোন সবার অবশ্যই আছে, সো ফোনে হচ্ছে গিয়ে আপনারা এই কাজটা করতে পারেন, প্রোগ্রাম ইজ সি কম্পাইলার। সো এইখানে যে প্রোগ্রাম ইজ যে সাইটটা আছে প্রথমেই আসছে, এটা হচ্ছে যে সি অনলাইন কম্পাইলার লেখা আছে, সো এইখানেও এই যে দেখেন এইখানে আপনারা কোড করতে পারবেন, কিভাবে কোড করবেন আমি এখন শুরু করি নাই, আমি একটু পরে দেখাই দিব। আচ্ছা, সো আপনারা এই দুইটা জিনিস মাথায় রাখেন, আমরা হচ্ছে কোড ব্লকস ইউজ করবো পিসির জন্য, আর আপনি যদি মোবাইলে টোবাইলের এনিওয়্যার কোড করতে চান দেন ইউ ক্যান ইউজ প্রোগ্রাম সি কম্পাইলার, এটা একটা মোটামুটি ভালো লেভেলের কম্পাইলার আর কি, সি এর মতো কাজ করে, আর কোনো ঝামেলা নাই, এটা আপনি চাইলে মোড টোড চেঞ্জ করতে পারেন, ফুল স্ক্রিন করতে পারেন অনেক। আর এইখানে একটা মজার জিনিস হচ্ছে আপনি এখানে HTML, CSS, JavaScript, C++, C#, PHP, তারপর সুইফট সবগুলোই করতে পারবেন, যে কোনো কোডই এখানে করা যায়, ঠিক আছে, এখানে আমার সি সিলেক্ট করা আছে দেখে সি করতেছি, এছাড়া অনেক কোড করা যায়। এনিওয়েজ আমাদের এতগুলো জানার দরকার নাই, আপাতত যেটা আমরা জানি সেটাই থাকে। আচ্ছা, কোড ব্লকস ইনস্টলের পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সবাই কোড ব্লকসটা ওপেন করব, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেই আপনাদের ওপেন হয়ে যাবে। তো আমরা এখন যেটা করব আপনাদের লাইফের ফার্স্ট কোডটা লিখব, আপনাদের লাইফের ফার্স্ট কোড লিখব, তো তার আগে আপনাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে আমরা কোডটা শুরু করব, তার আগে আমাদের একটা ফাইল খুলে নিতে হয় যার ভিতরে আমরা কোডটা লিখি, ঠিক আছে, এটা হচ্ছে নোটপ্যাড টাইপের, দেখেন এখানে আছে একদম হাতের লেফট কর্নারে আছে হচ্ছে ফাইল, ফাইল পেয়েছেন সবাই, সবারই থাকার কথা এটা, ফাইলের পর নিউ, নিউ নিউ এর পর এমটি ফাইল, সরি ক্লাস না এমটি ফাইল, নিউ এর পর এমটি ফাইল, সবাই এটা পেয়েছেন, এই পর্যন্ত পেয়েছেন? জি স্যার। ওকে, সো এমটি ফাইল ক্লিক করলে আপনাদের এমন একটা ফাঁকা স্ক্রিন ওপেন হবে,
সবাই আমার সাথে সাথে করেন, দেন আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আর কি। আমাদের সবার এই পেজে আসছি। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আপনাদের এখানে উপরে খেয়াল করবেন একটা স্টার মার্ক দেওয়া আছে। এই স্টার মার্ক দেওয়া থাকার মানে হচ্ছে এই ফাইলটা আমরা এখনো সেভ করি না, এটা একটা আনসেভ ফাইল। মানে এটা যদি আমরা এখন কেটে দিই তাহলে আমি যার কাজ করবো সব হারিয়ে যাবে, ঠিক আছে? সো চালানোর আগে আমার অবশ্যই ফাইলটাকে সেভ করতে হবে। সো সেভ করার জন্য আমরা করতে পারি কি, ফাইলে গিয়ে সেভ ফাইল, এই যে এখানে ফাইলে গিয়ে সেভ ফাইল, সেভ ফাইলে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগে থেকে সেভ করে রাখা আর কি। এইখানে হচ্ছে আপনার কি নামে ফাইলটা সেভ করতে চান সেটা এখানে আপনার লিখতে হবে, ঠিক আছে? কি নামে সেভ করতে চান এটা লিখতে হবে। তো এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, এখানে কোনো রুলস এন্ড রেগুলেশন নাই যে কি নাম দিব স্যার, এটা আপনার ইচ্ছা মতো। নর্মালি আমরা যে প্রবলেম করি সেই প্রবলেমের নামে নাম দিই। সো আমি দিচ্ছি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটার নাম দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ডট সি না দিলে অটো নিয়ে নিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি একটু জুম করি। আপনি যে কোনো ফোল্ডারে সেভ করতে পারবেন, ওখানে হচ্ছে উপরে সেভ করার অপশন আছে, আপনারা কিন্তু যে কোনো ফোল্ডারে সেভ করতে পারবেন ওই জায়গায়। ওই আমি একটু দেখাই, আপনারা এগুলো করুন। এই যে দেখেন ফাইল সেভ ফাইলে গিয়ে আপনারা কিন্তু যে কোনো ফোল্ডারে সেভ করতে পারবেন। এই যে আমি ডেস্কটপে চাইলে সেভ করতে পারি, দিস পিসিতে গিয়ে এই যে ডেস্কটপে চাইলে সেভ করতে পারি, বা আমার কোনো একটা ইয়েতে সেভ করতে পারি, এই যে ড্রাইভে, সি ড্রাইভে সেভ করতে পারি, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় সেভ করতে পারবেন। আমরা নর্মালি ডেস্কটপে সেভ করি, কারণ ওখান থেকে আমার তাড়াতাড়ি দেখতে সুবিধা হয়। ডেস্কটপে এখানে বেশিরভাগই সেভ করা আছে, অথবা আপনার একটা নিউ ফোল্ডার বানিয়ে সেভ করতে পারবেন। সো আমি এখন কি করব, আমি হচ্ছে একটা নিউ ফোল্ডার বানায় সেখানে আর কি জিনিসটা রাখি, সেটার নাম হবে লেকচার ওয়ান, সেটা এখানে এই পিসিতে থাকবে। আপনারা চাইলে পেন ড্রাইভে নিতে পারেন এবং আমি পরবর্তী সময় দিয়ে দিব। আমি প্রতিদিনের লেকচারই এই পিসিতে এক এক করে সেভ হবে। সো আমরা এই যে লেকচার ওয়ান, ঠিক আছে, আমি লেকচার ওয়ানের ভেতরে সেভ করলাম। ওকে, সো লাইফের প্রথম যে কোড কোনো প্রোগ্রামার করে সেই কোডটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে কোনো প্রোগ্রামের লাইফের প্রথমে কোড এটা দিয়ে করে। সো আমরা যেটা করতে পারি, সো আমরা শুরু করি, আমি যা যা লিখবো আপনার তাড়াতাড়ি দেখেন, ঠিক আছে? দেখেন যে এটা আসে কি না। সো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ name, আমি যে যে ব্র্যাকেট দিচ্ছি যেটা যেভাবে দিচ্ছি সেভাবে লেখে, ঠিক আছে? কপি করেন, তারপর একটা কার্লি ব্রেসেস, হ্যাঁ, এগুলোকে বলা হয় কি, কার্লি ব্রেসেস। সো কার্লি ব্রেসেস দিবেন, দিয়ে লিখবেন হচ্ছে প্রিন্ট এফ, হ্যালো ওয়ার্ল্ড। এই প্রোগ্রামের ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আপনাদের হচ্ছে এখানে আছে হচ্ছে গিয়ে একটা দুইটা ইয়েস আইন আছে, কার্লি ব্রেসেস আছে, ঠিক আছে? কার্লি ব্রেসেস আছে, এইখানে দুইটা হচ্ছে আমাদের
কোটেশন মার্ক আছে, এটাকে ডাবল কোটেশন বলে। আপনাদের পিসিতে আরেকটা জিনিস আছে সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন না, আমরা কি ইউজ করছি ডাবল কোটেশন। দেন লাস্টে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেমিকোলন, সেমিকোলন, ঠিক আছে। তো এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া প্রোগ্রাম করবে না। এটা কিন্তু প্রিন্ট না, এটা হচ্ছে প্রিন্ট এফ। আচ্ছা, সো আপনারা মোটামুটি এই জিনিসগুলো দেখছেন? Yes sir. দেখে এইবার এই হ্যালো ওয়ার্ডটা আমরা আসলে দেখব। আমি কালকে একটা জিনিস আমি দেখছিলাম যে প্রিন্ট করতে হবে, প্রিন্ট কালকে বারবার দেখছিলাম যে প্রিন্ট করতে হবে, দেখাইতে হবে। প্রিন্ট মানে কি? প্রিন্ট মানে হচ্ছে অ্যানসারটা স্ক্রিনে দেখানো, স্ক্রিনে দেখাবে। সো আমরা যেটা লিখলাম সেটা এখন যদি আমরা স্ক্রিনে দেখতে চাই, আপনাদের উপরে একটা বাটন আছে, যে বাটনটা একটা ইয়েলো রঙের একটা সেটিং বাটনের সাথে একটা প্লে বাটন বসানো আছে। এখানে এই বাটনটা এটার এটার উপর খান, এটার উপর কার্সার একটা দেখাবে যে বিল্ড এন্ড রান। এই যে এখানে বিল্ড এন্ড রান মোটামুটি সবারই থাকার কথা। হ্যাঁ, আচ্ছা, সো এইটাই যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিনে দেখবেন একটা কালো স্ক্রিন উঠে আসছে। আমাদের
সবার কি এই প্রোগ্রামটা লেখা হয়েছে? ওকে, সো এই প্রোগ্রামটা যদি লেখা হয়ে থাকে, তারপর আমি যেটা এই প্রোগ্রামটা একটু বুঝাই দিই এটার মানে আসলে কি। আমি একটু এক্সপ্লেইন করি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে হচ্ছে হ্যাশ ইনক্লোড stdio .h, প্রথমে আমরা এটা লিখছি, এটার মানে কি? সো আপনারা মানে যারা নতুন আছে তারা এটাকে অনেকে বলে স্টুডিও .h, ইটস নট স্টুডিও, কপি স্টুডিও, ঠিক আছে, ইটস stdio. STDIO এটা ফুল মিনিং কি? এটা ফুল মিনিং হচ্ছে STD মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, IO দি আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট। আর এই এইচটার অর্থ কি? এটা হেডার। আর এইচ মানে হচ্ছে এটা একটা হেডার ফাইল। তো এইটার মানে অ্যাকচুয়ালি কি? ইনক্লুড মানে হচ্ছে আমরা একটা ফাইল ইনক্লুড করছি, যে ফাইলটার নাম হচ্ছে stdio.h। এই ফাইলটার কাজ কি? এই ফাইলটার কাজ হচ্ছে, ফাইলটার নামটা দেখেন, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, মানে হচ্ছে আমরা এই যে একটা হ্যালো ওয়ার্ল্ড স্ক্রিনে দেখছি এটাকে কি বলে, ইনপুট না আউটপুট, যেটা আমরা দেখি সেটা হচ্ছে আউটপুট। সো আমরা যেটা দেখছি এই জিনিসটা, একটু কথা না বলি, এই জিনিসটা কেন এটা এটা যে দেখছি, এই জিনিসটা যে দেখছি, যে কিভাবে দেখছি, সেই প্রোগ্রামটা লেখা আছে হচ্ছে এই ফাইলের ভিতরে, ঠিক আছে। এই যে কালো একটা স্ক্রিন উঠে আসবে না, এই উঠে আসার জন্য একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আগে থেকে লেখা আছে হচ্ছে এই ফাইলের ভিতর, যে ফাইলটার নাম হচ্ছে হেডার ফাইল। সো আপনারা দেখবেন প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম কিছু একটা জিনিস ইম্পোর্ট করে আনা লাগে, না হলে আপনার প্রোগ্রাম রান করবে না, মানে ঠিকঠাকভাবে রান করবে না। তো এইটার ক্ষেত্রে এই যে আমরা কালো স্ক্রিনটা উঠে আসতেছে এইটার জিনিসগুলো এটা লেখা আছে। আচ্ছা, সো গেল এইটা গেল, তারপর হচ্ছে ইন্টিজার মেইন। এই ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার সো ইন্ট মেইন এর ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্ট মেইন লেখার মানে হচ্ছে মেইন মানে হচ্ছে এটা একটা মেইন ফাংশন। মেইন ফাংশন মানে কি? মেইন ফাংশন মানে হচ্ছে এর ভেতরে আমি যা লিখব, এই যে মেইনের পরে যে এই যে দুইটা কার্লি ব্রেসেস আছে, এই দুইটা কার্লি ব্রেসের ভেতরে আমি যা লিখব তাই হবে, বুঝা গেছে? সো এই দুইটা কার্লি ব্রেসের ভেতরে যা লিখব তাই হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, what is the basic structure of C? C এর বেসিক স্ট্রাকচার কি? এই কোশ্চেনটা যদি আপনাদের করি তাহলে এটার অ্যান্সারটা হবে stdio.h int main, এটা হচ্ছে এটার অ্যান্সার। এটাতে আমি প্রিন্ট দেওয়া লাগবে না, প্রিন্ট লাগবে, প্রিন্ট দরকার নেই, এটাই হচ্ছে এখানে আমি হ্যাঁ বলে তাহলে স্ট্রাকচার ভিতর রিটার্ন জিরো, মানে রিটার্ন জিরো ইজ নট ম্যান্ডেটরি, প্রিন্ট এফ যেটা দিব আমি এটা শুধু আমি দেখার জন্য লিখব, খাতা রাখার সময় লিখব,
প্রিন্টএফ আমি দিয়েছি হচ্ছে আমি চাই হ্যালো প্রিন্ট করতে তাই আমি যদি না চাই তাহলে দিব না যখন যেটা দরকার সেই কাজটা এইখানে আপনি করবেন এইখানে হচ্ছে কোড টু ডু সামথিং এখানে আমি যা কোড করব তাই হবে যোগ করলে যোগ হবে বিয়োগ করলে বিয়োগ হবে আমি যা খুশি তাই এইখানে করব কিন্তু বেসিক স্ট্রাকচার হচ্ছে এই যে আমি এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার ঠিক আছে সো আপনার পরীক্ষায় যদি আসে হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ সি তাহলে আপনি এইটুকু লিখে দিলেই এনাফ ক্লিয়ার আচ্ছা সো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি আপনারা আপনাদের নাম একটু প্রিন্ট করেন তো দেখেন তো পারেন কিনা আচ্ছা একটা জিনিস আমি একটু বলে দেই এটা হচ্ছে আপনাদের অনেকে এবার একটু কনফিউজ হয়ে যান সেটা হচ্ছে এই যে এই কালো স্ক্রিনটা ওপেন আছে কালো স্ক্রিনটা ওপেন থাকা অবস্থায় দেখবেন যে আপনাদের কোনো বাটন আর দেখা যাচ্ছে না দেখছেন কালো স্ক্রিনটা ওপেন থাকলে কোনো বাটন আর দেখা যাবে না সো প্রতিবার রান করার পরে অবশ্যই আপনাদের এই স্ক্রিনটাকে ক্লোজ করতে হবে কেটে দিতে হবে তারপর আপনি আবার দেখেন যে ওই জিনিসটা আসছে ঠিক আছে তো অনেকের এরকম হচ্ছে যে দেখতে পাচ্ছি না কিভাবে রান করতে হবে ওকে আপনারা আপনাদের নামটা একটু প্রিন্ট করেন তো দেখেন তো পারেন কিনা কিবোর্ডের একদম উপরে দেখেন F9 আছে ওটা ক্লিক করলে রান করবে F9 আপনাদের নাম কি প্রিন্ট করতে পারছেন সবাই হ্যাঁ জি স্যার আচ্ছা ভেরি গুড সো নাম প্রিন্ট করতে একটা জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যেটাই প্রিন্ট করতে চাই না কেন সেটা অবশ্যই এই কোটেশনের ভিতর লিখতে হবে দ্য কোটেশন ইজ ম্যান্ডেটরি মানে এটা ছাড়া আপনি দিয়ে দেখতে পারেন রান হবে না ঠিক আছে ভুল দেখাবে এটা ছাড়া দিয়ে দেখলে রান হবে না সো হ্যালো ওয়ার্ল্ড আপনারা চাইলে ওটা কেটে দিয়েছেন কনসোল নিচে ইয়েটা নিচে ইয়ে এরকম কনফারটা আছে
এটা আসার জন্য আপনাকে হচ্ছে ওটা আসার জন্য আপনাকে যেটা করতে হবে ওটা হচ্ছে ভিউতে যান, ভিউতে গিয়ে এই যে লক্স এ ক্লিক করুন। এরপর আসেন আমরা হচ্ছে আরো কিছু যদি প্রিন্ট করতে যাই, সাপোজ আমি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির নাম যদি প্রিন্ট করি তাহলে আপনি, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে এই যে সেমিকলন, এই সেমিকলনটা কোডিং এর ভাষায় ফুল স্টপ হিসেবে বোঝায়। ইংলিশে আমরা কি করি একটা লাইন শেষ হলে কি করি ফুল স্টপ দিই না, তো কোডিং এ আমরা হচ্ছে মেইনের ভেতর কোন লাইন শেষ করা বোঝাতে চাইলে দেই হচ্ছে সেমিকলন, ঠিক আছে? কোন লাইন শেষ করা বোঝাতে চাইলে সেমিকলন ইউজ করব। সো আমাদের এই একটা লাইন শেষ, আমি আরেকটা লাইনে আমাদের ইউনিভার্সিটির নাম যদি প্রিন্ট করতে চাই এইটা আপনারা একটু প্রিন্ট করে দেখেন কেমন আসে। একটা প্রবলেম হচ্ছে তাই না? প্রবলেম কিছুই না, প্রবলেম হচ্ছে আমাদের যদিও আমরা উপরে নিচে লিখছি এইটার জন্য যেটা করতে হবে একটা ব্যাক স্ল্যাশ এনার করতে হবে। স্ল্যাশ এবং ব্যাক স্ল্যাশের মধ্যে পার্থক্য কি বলেন তো? স্যার স্ল্যাশ দুই প্রকার, একটা ফরওয়ার্ড স্ল্যাশ আর একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ। রাইট, স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ কি অ্যাকচুয়ালি ডিভিশন এর জন্য ইউজ করা হয়, ভাগের জন্য। আমরা ভাগের জন্য যেটা ইউজ করি ওটা হচ্ছে স্ল্যাশ। আর ব্যাক স্ল্যাশটা আপনারা দেখতে পাবেন আপনাদের এন্টার কি আছে না, এন্টার কির উপরে একটা স্ল্যাশ আছে আপনাদের কিবোর্ডে, এন্টার কির উপরে একটা স্ল্যাশ আছে। সো আমরা এই যে দেখেন নিউ লাইন ক্রিয়েট করতে চাইলে হ্যালো ওয়ার্ল্ড এর শেষে আমরা একটা ব্যাক স্ল্যাশ এন দিব। এই ব্যাক স্ল্যাশ এন এর মানে হচ্ছে নিউ লাইন। এইবার আপনারা যদি প্রিন্ট করেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের হ্যালো ওয়ার্ল্ডটা নতুন লাইন হিসেবে আসতেছে, হ্যালো ওয়ার্ল্ড এবং ইউনিভার্সিটি অফ স্কলার্স নতুন ভাবে আসতেছে। আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই ব্যাক স্ল্যাশ এন, এটার মানে হচ্ছে নিউ লাইন, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদের কিছু জিনিস আপনাকে একটু বোঝাই দিই, ক্লাসে আমি একটা রুল ফলো করে পড়াবো। আচ্ছা পড়া বুঝতে কি অসুবিধা হচ্ছে এখন? অসুবিধা হলে অবশ্যই বলবেন, আপনার কোর্সটা করতে কোনো অসুবিধা নেই।
হচ্ছে কাস্টমাইজ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, আপনার হচ্ছে এই যে টুলসে গিয়ে কনফিগার এখানে হচ্ছে আপনাদের প্রতিটা জিনিস আপনার দেখতে কেমন হবে, যেখানে ভিউ আছে, ঠিক আছে? এই ভিউ থেকে শুরু করে এখানে সেটিংস আছে, এই যে সেটিংসে গিয়ে এনভায়রনমেন্ট এডিটর ডিবাগার মানে প্রচুর সেটিংস আছে। সো এইগুলা হচ্ছে কি আপাতত আমি বলবো যে এত টিপাটিপি না করতে, কারণ আপনাদের অনেক কিছু হারায় যাবে, অনেক কিছু এক্সট্রা আসবে, বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, আর এক মাস গেলে আপনি নিজেই বুঝে যাবেন, মানে একটা মাস জাস্ট হচ্ছে যে এই যে একটু দেখবেন যে কোনটা দিলে কি কাজ হয়, দেখতে দেখতে এক মাস পর আপনি এমনিই বুঝবেন যে এমনিই পারবেন, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে আমার একটা গুগল ক্লাসরুমের লিংক দিব, সেইখানে আপনারা সবাই অ্যাড হবেন। সেইখানে আমি এই যে যতগুলো ক্লাসে যা পড়াই এবং যা যা আমি পড়াবো সব কিছু ওইখানে আমি আপলোড দিই, ঠিক আছে? একটা জায়গা আমি আপনাদের দিয়ে দিব না, এটা আজকেও দেওয়া যায়, অসুবিধা নেই, আজকে দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যেটা ফলো করে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম, মানে আমরা হচ্ছে একটা কোড করলাম, তাই না? এই কোডগুলা কোশ্চেন আমরা কোথায় পাবো? অনেকে বলতে পারেন স্যার আপনি একটা কোড লিখলেন, কোন কোশ্চেনের ভিত্তিতে আপনি অ্যান্সারটা দিলেন, তাই না? একটা কোশ্চেন তো থাকা উচিত। সো এই কোশ্চেনগুলো আসলে এখানে সাজানো আছে, বেসিক ইন্ট্রোডাক্টরি প্রবলেম। এইখানে কোশ্চেন হচ্ছে প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আপনাদের পরীক্ষায় যদি আসে প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আপনাদের এই প্রোগ্রামটা লিখতে হবে, যে আমি যেটা লিখলাম সেটা। আচ্ছা, এইখানে দুইটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট। আপনাদের এই স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে পরীক্ষার হলে গুলো দেখবেন, ঠিক আছে? স্যাম্পল ইনপুট কি? স্যাম্পল ইনপুট হচ্ছে আমি কি ইনপুট দিব, আমাদের এখনো কোনো ইনপুটের কাজ আমরা এখনো করি না, তাই কোনো ইনপুট দেওয়া যাবে না। আউটপুট কি? আউটপুট মানে হচ্ছে কালো স্ক্রিনে কি দেখাবে, কালো স্ক্রিনে দেখাবে হচ্ছে হ্যালো, ঠিক আছে? সো আমরা এইটা করতে সক্ষম হয়েছি। এর পরেরটা কি কোশ্চেন আছে? পরের কোশ্চেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। তারপর একটা কি আছে, একটা গ্যাপ আছে, গ্যাপ থাকার পর লেখা আছে সি ইজ ফান। আচ্ছা, এই গ্যাপটা আমি কিভাবে দিব? এবং আমরা তাহলে এই দুই নাম্বারটা করি, এইখানে আমরা সবগুলো করব না। এখানে একটা জিনিস খেয়াল করেন, লাল মার্ক করা আছে, রেড মার্ক, আমরা সবগুলোতে কিন্তু রেড মার্ক নাই, তাই না? কিছু কিছু তাই রেড মার্ক আছে, আমাদের এই রেড মার্কগুলো আমরা করলে মোটামুটি আমাদের হয়ে যাবে। আচ্ছা, ওই এসি রিমোটটা দিয়ে তো সুইংটি থাকবে না, সব সুইংটি অফ করে আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডের পর আমাদের কি লিখতে বলছে,
হ্যালো ওয়ার্ল্ডের পর আমাদের লিখতে হবে হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। তারপর আমাদের লিখতে বলছে কি, তারপর আমাদের লিখতে বলছে আর একটা প্রিন্টেড দেই, সি ইজ ফান, তাই না? আর একটা লিখতে বলছে সি ইজ ফান। তো এইখানে একটা জিনিস লক্ষণীয় ছিল যে সি ইজ ফান এর আগে একটা স্পেস ছিল। এই স্পেসটা দেওয়ার জন্য আমি যেটা ইউজ করব, আমরা নিউ লাইনের জন্য যেরকম এটা ইউজ করছিলাম না, স্পেসের জন্য আমরা ইউজ করব হচ্ছে ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ টি, টি মানে কি? টি মানে হচ্ছে ট্যাব। আপনাদের কিবোর্ডে একটা ট্যাব আছে, আপনি যদি কোথাও কার্সার রেখে ট্যাবে ক্লিক করেন, দেখেন যে এক ট্যাব মানে হচ্ছে চারটা স্পেস। চারটা স্পেস মানে হচ্ছে এক ট্যাব, ঠিক আছে? সো আমরা চারটা স্পেস ডানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে হচ্ছে স্ল্যাশ টি দিলাম, দিয়ে এরপর রান করে দেখি যে আসলেই সরে গেছে কিনা। আরো একটা স্পেস আসলে দরকার নেই, আপনি এইটা জাস্ট স্ল্যাশ টি দিলেও হবে। আচ্ছা, এই পর্যন্ত সবার হইছে? একটা ব্যাকস্ল্যাশ টি দিব জাস্ট নিচেরটার জন্য। এই পর্যন্ত সবার হলে একটা জিনিস এবার আমি একটু বলবো, যে আমরা আর একটা এমটি ফাইল তৈরি করছি, আর একটা এমটি ফাইল তৈরি করেছি। এই যে ফাইল গিয়ে নিউ এমটি ফাইল, আর একটা এমটি ফাইল তৈরি করেছি। আর একটা এমটি ফাইল তৈরি করে এটা আমি আগে সেভ করে নেই, না হলে হচ্ছে আমাদের হারিয়ে যাবে। আমি আমার মতো একটা নাম দিচ্ছি, আপনারা আপনাদের মতো নাম দেন। আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড টু। এখন দেখেন প্রোগ্রামিং এর ক্ষেত্রে বিষয়টা যেটা, সেটা হচ্ছে আপনি একই প্রোগ্রাম অনেক ভাবে করতে পারেন, একই প্রোগ্রাম অনেক ভাবে করতে পারেন, ঠিক আছে? এখন পরীক্ষার হলে আপনাদের যেটা হয় সেটা হচ্ছে আপনি একভাবে প্রোগ্রামটা লেখেন, আপনারটা ঠিক আছে, আপনার পাশের জন্য আবার অন্যভাবে লেখে তারটাও ঠিক আছে। এখন আপনি করেন কি, আপনারটা দেখেন, পাশের জন্যটা দেখেন, দেখে তারপর বলেন যে আচ্ছা আমি এমনি করছি, ও এমনি করছে, আচ্ছা ওটা ওরটাই ঠিক, তারপর আপনার নিজেরটা কাটেন, কেটে তারপর ওরটা আবার করেন। এরকম খাতা আমরা অনেক পাই, আপনারা দুইটা প্রোগ্রামই ঠিক আছে কিন্তু আপনি কনফিউজ হয়েছেন, ও একভাবে করছে আমি আর একভাবে করছি, তাই না? প্রোগ্রামিং এ একই প্রবলেম অনেকভাবে সলভ করা যায়। সো আমি যেভাবে করাবো এভাবেই যে হবে, অন্য কোনোভাবে হবে না, দ্যাটস নট ট্রু। আপনি যেভাবে লজিকটা মিলাইতে পারেন, দুই আর দুই যেভাবে চার মিলাইতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? এটা এমন কোনো নিয়ম নাই যে বইয়ের নিয়মেই চার মিলাইতে হবে বা আমি যেভাবে ক্লাসে করাই দিছি এভাবেই মিলাইতে হবে, এমন কোনো নিয়ম নাই। সো আমি আপনাদের এই সেম প্রবলেমটা একটু অন্যভাবে করে দেখাই। এই যে এই এইটুক জিনিস, এই যে বেসিক স্ট্রাকচার আমাদের লিখতেই হবে, আমরা যে প্রোগ্রামই করি না কেন, এইটুক, হ্যাঁ এইটুক আমাদের লিখতে হবে। আচ্ছা, সো প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড ডট ব্যাকস্ল্যাশ এন দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ডট ব্যাকস্ল্যাশ টি সি ইজ ফান।
আচ্ছা, সো আমি যেটা করছি সেটা হচ্ছে এটার আগের প্রোগ্রামে ছিল হচ্ছে সবগুলা একই লাইন, তিনটা লাইন, তিনটা প্রিন্ট করে রেখেছিলাম, তাই না? কি কোশ্চেন আছে? হ্যাঁ আসছি, একটা মিনিট। আর নেক্সটটা যেটা হচ্ছে আমি সবগুলা একটা লাইনে লিখছি এবং যেখানে যেখানে যেটা দেওয়ার দরকার এখানে ব্যাকস্ল্যাশ এন, এইটা শেষ হলে ব্যাকস্ল্যাশ টি, তারপর সি স্পেস, ইট উইল প্রিন্ট দ্য সেম রেজাল্ট। ঠিক আছে, সো এইটা একভাবেই যে করা যায় নট নেসেসারি দ্যাট, আপনারা এটা অনেকভাবে একটা প্রোগ্রাম করতে পারেন যেটা জর্ডান। আচ্ছা, আমাদের নেক্সট যেটা সেটা পড়ার আগে আপনাকে যেটা বুঝতে হবে, এইটার নাম হচ্ছে ডেটা টাইপ এন্ড ভেরিয়েবল। সো ডেটা টাইপ এন্ড ভেরিয়েবল মানে হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে হচ্ছে একটু ম্যাথের মতো দেখি, ঠিক আছে? ম্যাথে আমরা ভেরিয়েবল জিনিসটা দেখে আসছি অ্যালজেব্রাতে, কি ভেরিয়েবল দেখে আসছি, কেমন এক্স ওয়াই জি, আমরা আজীবন এগুলো দিয়ে তো ম্যাথ করে আসছি, তাই না? সো এগুলাকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল। সো প্রথমে আসি ডেটা টাইপ কি কি আছে। ডেটা টাইপ মানে হচ্ছে আমরা সিতে কি কি ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারি, কি কি ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারি। সো আমি একটা এক্সাম্পল দিই। প্রথম ডাটা টাইপ যেটা সবচেয়ে কমন সেটার নাম হচ্ছে ইন্ট, এইটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার ডাটা মানে কি বলেন তো? ইন্টিজার মানে কি বলতে পারবেন? পূর্ণ সংখ্যা, আমি বলি হ্যাঁ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, শুধুমাত্র পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার এক্সাম্পল দেন তো। 1 2 3 4
আমি হচ্ছে প্রথম ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এটা এক্সাম্পল হচ্ছে 1, 2, 5, মানে যার সাথে কোনো দশমিক নাই এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা তো আমরা সবাই বুঝি, এইটুকু আমরা সবাই বুঝি। নেক্সট ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, ফ্লোট ফ্লোট ফ্লোটের এক্সাম্পল দেন তো 1.21। ফ্লোট মানে হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার বা দশমিক আছে এমন সংখ্যা, ভগ্নাংশ আর কি, ঠিক আছে। আস্ত সংখ্যাটা ভাঙা সংখ্যা, মানে হচ্ছে 1.2, 2.33, 3.1416, এটা কি বলেন তো 3.1416 আপনার কিবোর্ডে আপনি যা দেখেন, ঠিক আছে, আপনার কিবোর্ডে আপনি যা দেখেন সবই এক একটা ক্যারেক্টার, সবই এক একটা ক্যারেক্টার বা ক্যার। এই ক্যার বা ক্যারেক্টার এইটার এক্সাম্পল হচ্ছে এ এক্স ওয়াই ওয়ান আপনার কিবোর্ডে এগুলো আছে না 1.5 এগুলো কিন্তু আছে, অনেকে বলেন স্যার 1.5 কি ঠিক আছে নো সো সো ওইটাই আমি বলছিলাম, ক্যারেক্টারের একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিটা হচ্ছে আমরা যখন ক্যারেক্টার নিয়ে কাজ করব তখন আমাদের অবশ্যই তার দুই পাশে দুইটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে, ঠিক আছে। এই সিঙ্গেল কোটেশন না দিলে তাকে আমরা ক্যারেক্টার বলতে পারবো না, ক্লিয়ার? সো আমাদের এইখানে হচ্ছে বলছে যে এমন একটা প্রোগ্রাম লিখতে যেটা হচ্ছে একটা ইন্টিজার, একটা ফ্লোট আর একটা ক্যারেক্টার শো করবে স্ক্রিনে, শো করবে, ঠিক আছে। সো এই তিনটে ডাটা টাইপ আমরা আপাতত জানবো, আরো কিছু ডাটা টাইপ আছে আমরা পরে জানবো। সো এই তিনটা ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার, এই তিনটা ডাটা টাইপ স্ক্রিনে শো করার জন্য আবার একটা কোড আছে, স্ক্রিনে শো করার জন্য যে কোড তাকে বলা হয় হচ্ছে ইন্টিজার প্রিন্ট করার জন্য পার্সেন্ট ডি, ফ্লোট প্রিন্ট করার জন্য পার্সেন্ট এফ, ক্যারেক্টার প্রিন্ট করার জন্য পার্সেন্ট সি। আচ্ছা এইটুকু আপনারা একটু তুলে নেন, তারপর আমি পরের কোডিংয়ে কোডিংয়ে গেলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা সবাই রেডি কোডিং এর জন্য? রেডি সবাই? সো আমরা আরেকটা নিউ ফাইল খুলব, ফাইল নিউ এমটি ফাইল। এই ফাইলটা আমি হচ্ছে প্রবলেমের নামে নাম দিলাম। আমরা কত নাম্বার প্রবলেম সলভ করছি? প্রবলেম 4, ঠিক আছে। সো আমি এটা দিলাম হচ্ছে প্রব 04 বা প্রবলেম 4। সবাই বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার। ওকে, সো আমরা হচ্ছে প্রথম তিনটা জিনিস প্রিন্ট করতে হবে। একটা হচ্ছে একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা ক্যারেক্টার, তাই না? সো আমরা দেখি কিভাবে করে। আমরা হচ্ছে প্রিন্টএফ দেখব। প্রথমে হচ্ছে প্রিন্টএফ। সো ইন্টিজার প্রিন্ট করতে গেলে কি দিতে হয়? পার্সেন্ট পার্সেন্টেজ পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি দিয়ে একটা ইন্টিজার প্রিন্ট করব, এটা বোঝায়। আচ্ছা, সো এই পার্সেন্ট ডি তে কি ভ্যালু দেখাবে সেই ভ্যালুটা আমার পরবর্তী সময়ে কমা দিয়ে লিখে দিতে হবে। যেমন ধরেন দিলাম হচ্ছে 32, আমি পুরোটা লিখি তারপর আপনাকে বোঝাই দিচ্ছি। আচ্ছা আমরা আমরা একটু স্ক্রিনে খেয়াল করি। এই যে 32, 32 32 কি একটা ইন্টিজার ভ্যালু নাকি ফ্লোট ভ্যালু নাকি এটা ইন্টিজার ভ্যালু? সো দেখেন এখানে যেটা আমি করেছি সেটা হচ্ছে প্রথমে কোটেশনের ভেতর লিখছি পার্সেন্ট ডি, তাই না? পার্সেন্ট ডি কি প্রিন্ট করার জন্য দেখতে হয়? ওই যেখানে লেখা আছে ইন্টিজার প্রিন্ট করার জন্য পার্সেন্ট ডি দেখতে হয়। সো পার্সেন্ট ডি এখানে স্ল্যাশ এন্টার আসলে নিউ লাইন ক্রিয়েট করার জন্য,
ঠিক আছে, যেন এইটার পরে এইটা আসে, তারপর এইটা আসে, নিচে নিচে আসে, এই জন্য আসলে স্ল্যাশ এন্টার, এটা এটা মেন ডিটারমিনেন্ট। সো পার্সেন্ট বি, তারপর কোটেশন শেষ হওয়ার পরে কিন্তু কমা হয়েছে, এটা একটু খেয়াল করেন, আপনারা পরীক্ষায় যেটা করেন এইখানে কমাটা দেন, নো, এটা হচ্ছে কোটেশন শেষ করার পরে হচ্ছে কমা হবে, কমার পরে আপনি কোন ইন্টিজারটা প্রিন্ট করতে চান সেটা দেখতে হবে, মানে এই ভ্যালুটাই আসলে এখানে শো করবে। বলো স্যার, আপনি এর মাঝে কি দিয়েছেন, স্ল্যাশের মাঝে? ওটা একটা কার্সার, এটা এটা মাউসের কার্সার। আচ্ছা, দেন হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে সেম, পার্সেন্ট এফ লিখেছি, কমা দিয়ে 3.1416 লিখেছি, তার মানে এই ভ্যালুটা এখানে এসে প্রিন্ট হবে। আর ক্যারেক্টারের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, ক্যারেক্টারের ক্ষেত্রে যখন আমি পার্সেন্ট সি দেওয়ার পর আমরা হচ্ছে একটা ফার্স্ট কোটেশনের ভেতর লিখছি, তাই না? সো ক্যারেক্টার প্রিন্ট করতে গেলে আপনাদের এই পদ্ধতিটা মেনটেন করতে হবে। এরপর আমি যদি প্রিন্ট দেই তাহলে দেখেন কেমন আসে, আচ্ছা দেখছেন কেমন আসছে, এইটুক সবাই আনতে পারছে, সবাই একটু এইটুক আনার চেষ্টা করেন তো, দেখেন তো আসেনি না, চারটা আরো একটা লেখছেন, দেখো ভেরি গুড। আচ্ছা এখন যে জিনিসটা সেইটা হচ্ছে, আচ্ছা সবাই একটু খেয়াল করি, এইটুক তো করছেন সবাই নাকি, এইটুক তো করেছেন, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এইটার আগে আমি যদি কিছু লিখি সেটাও প্রিন্ট হবে। সো আমি যদি এখানে লিখি ইন্টিজার ইজ পার্সেন্ট বি, ফ্লোট ইজ পার্সেন্ট এফ, ক্যারেক্টার ইজ পার্সেন্ট সি, সো এর আগে যদি কিছু লিখি আপনারা খেয়াল করবেন যে ওটাও প্রিন্ট হবে। তো এইখানে দেখেন ইন্টিজার ইজ পার্সেন্ট ডি লিখছিলাম কিন্তু শো করছে 32, পার্সেন্ট ডি কিন্তু আর দেখাচ্ছে না, কারণ কি এই পার্সেন্ট ডি এর ভেতর এই 32 টা এসে বসে যাচ্ছে, ফ্লোট ইজ 3.1, এই যে পার্সেন্ট এফ এর জায়গায় এইটা এসে বসে যাচ্ছে, ক্যারেক্টার এর জায়গায় এইটা এসে বসে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, ক্যারেক্টার যখন প্রিন্ট হচ্ছে তখন কি কোটেশনটা প্রিন্ট হচ্ছে না, এই কোটেশনটা আউট হয়ে যাবে, এই কোটেশনটা প্রিন্ট হবে না, কিন্তু আমরা যখন লিখবো তখন কোটেশন দিয়েই লিখতে হবে। সো আজকে হচ্ছে আপনাদের ডেটা টাইপ পর্যন্ত মোটামুটি দেখাচ্ছি, একদিনে বেশি দেখাইলে গুলায় ফেলবেন ফার্স্ট ক্লাস, আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে, আপনাদের নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কিছু দেখাবো। আচ্ছা এগুলো সব দিয়ে আচ্ছা সবাই এটা শেষ করছেন, এরপর আপনাদের আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স একটু নিয়ে নিতে হবে, আচ্ছা অ্যাটেন্ডেন্স নিয়ে তারপরে ক্লাসরুমে অ্যাড দিয়ে দিব, তারপরে শেষ।
আচ্ছা, সবার কি গুগল ক্লাসরুম কি সবার আছে? যাদের নাই তারাও প্লে স্টোরে গিয়ে, ঠিক আছে, বা আইফোনে যাদের আছে, আইফোন যারা চালু তারা অ্যাপ স্টোরে গিয়ে ইয়েটা নামায় নেবেন, গুগল ক্লাসরুমটা নামায় নেবেন, গুগল ক্লাসরুম লিখে সার্চ দিবেন পাবেন। ওইটা নামায় নেওয়ার পর রেজিস্ট্রেশন করার পরে আপনি হচ্ছে সবাই যারা পারেন না তাদের কাছে একটু শিখে নেন, এবং যারা পারেন তারা একটু দেখা দেবেন, ঠিক আছে, দেখা দিয়ে পরে দুই তিনটা সময় দেখা যাবে। লাঞ্চ করে আসিস তোর দেখাই দিব না কেমন অ্যাড দেয়।